করোনা সংক্রমণ প্রতিরোধে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। এতে সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিনোদন কেন্দ্রে জনসমাগম সীমিত করতে হবে এবং মেলা আয়োজনকে নিরুৎসাহিত করতে হবে। গণপরিবহনে ধারণ ক্ষমতার 50 ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না এবং সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আন্তঃজেলা যান চলাচল সীমিত রাখতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে।